কুমিল্লায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। কুমিল্লায় ডায়াবেটিক্স হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা ডায়াবেটিক্স হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার। উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ, ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।